কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। এই রাস্তা ভারত মালার কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। রাস্তা লইয়া আমরা যা দুর্গতি করি আর মানে বাড়ির থেকে বার হইতে পারি না। আজকে যদি রাত্রে নিশে আমরা বরকলা থেকে বাবুর বাজার পর্যন্ত সড়কের ওপর বড় বড় গর্ত। আসাম মালার ঠিকাদারের কাজের গাফিলতির ফলে রাস্তার অবস্থা বেহাল, অভিযোগ স্থানীয়দের। জনগণের দুর্গতি চরমে, রাস্তা নিয়ে সোচ্চার হলে ঠিকাদার পুলিশ দিয়ে শাসানি দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান পানীয় জল সরবরাহ হচ্ছে না, বিদ্যুতের তার হাত দিয়ে নাগাল পাওয়া যায়। আসাম মালার রাস্তার জন্য নানা সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে। মঙ্গলবার বেবুল হোসেন মজুমদারের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন এলাকার জনগণ। অপরদিকে শ্যাডো সংস্থায় আসাম মালার রাস্তা নির্মাণের ব্যাপক অনিয়ম নিয়ে সভায় বক্তব্য রাখেন অজিত দাস, সত্যব্রত দে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। এই রাস্তা ভারত মালার কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। আসাম পুলিশ হাই হাই, পুলিশের দুর্নীতি মানছি না, মানবো না। এই কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। আসাম সরকার হাই হাই। দিদি না, পুলিশের কন্ট্রাক্টরের ব্যাপারে কিছু মাতিলে পুলিশে উঠে লিয়ে যায় কিমান কই যায় না আপনি। আর তো পুলিশের কিছু কথা কইলে পুলিশের মানুষ উঠায় নি। আমরা যে রাস্তা যেন আছে বরকলা হসপিটাল রুট থেকে নিয়া আমরা বরকলা অঙ্গনাদি অফিস পর্যন্ত, এবার জারেলতলা পটলিন প্লান্ট পর্যন্ত যে রাস্তার অবস্থা বেহাল হয়েছে আর কি। এই রাস্তার কারণে আমরা কোনো মানে পেশেন্ট লইয়া চলাচল করতে পারি না, গাড়ি লইয়া যাইতে পারি না। যে আমরা অটো রিক্সা যেটা চালাই ইটা লইয়া যাইতে পারি না, স্কুলের ছাত্র লইয়া আমরা স্কুলের রাস্তা বাচ্চা লইয়া আমরা যাইতে পারি না। ডেইলি আমরা গাড়ি 700-800-1000 টাকা আমরা মানে মানে নষ্ট হইয়া যান। এর কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাইয়ার যে আমরা অতি সত্য এই রাস্তার কাজ আমরা মানে সম্পূর্ণ মানে পুরা করতে লাগে। এবার সামনে আছে এপিডিসিএল মানে কারেন্টের তার, মানুষের রাস্তার সাইডের দিকে যাইতে সময় হাত দিয়ে মানে কারেন্টের তারও ধরে লয়, কারেন্টের তারগুলো মানে উঠায় না। এর কারণে আমি আসাম সরকারের কাছে কইয়া যেভাবে হোক আমরা এই রাস্তার কাজ অতি সত্য আমরা লাগবো, নতুবা যদি এই কন্ট্রাক্টরের কাজটা করে না তাহলে আজকে যে আন্দোলন হচ্ছে এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলন আমরা করবো মানে আমরা জনগণের। রাস্তা লইয়া আমরা যা দুর্গতি করি আর মানে বাড়ির থেকে বার হইতে পারি না। আজকে যদি রাত্রে নিশে আমরা যদি কিছু হয় কিন্তু হসপিটাল নেওয়ার মতো নাই, রাস্তা ধুয়ে মারা দিব আমরা কিচ্ছু নাই। আমরা ডিসি মহোদয়ের কাছে একটাই আবেদন হইলো আমরা রাস্তাটা পুরা ওই ইয়ার থেকে বাস স্ট্যান্ড থেকে শুরু করিয়া ইয়ে পর্যন্ত বাবুরবাজার পর্যন্ত আমরা রাস্তাটা যত তাড়াতাড়ি পারুই রাস্তাটা সুন্দরভাবে করিয়া দিতা। আমার বহু অসুবিধা ওর, এর মধ্যে কারেন্টের অসুবিধা, এর মধ্যে জলের অসুবিধা। আমরা দিনের পর দিন জল পাইয়ার না, আজকে দুই মাস থেকে আমরা জল পাইয়ার না। আর জল যদি মাঝে মধ্যে দেয় তাহলে একদম গুলা জল কিচ্ছুই না, আর কিচ্ছু না। আমরা ওটা উইল আমরা রাস্তাটা কোনো মতে সুন্দর করে দিতা। স্কুলে ছাত্র যাইতে পারে না, রাস্তার দিকে যাইতে সময় গাড়ি যায়, আমরা অফিস আদালতে কেউ যাইতে পারি আর না। গাড়ি ঘোড়া লইয়া তারা মানুষ যাইতে পারে না, যে কোনো সময় যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যাইব। বর্তমানে যে অবস্থা পরিণতি হয়েছে, মানুষ চলা গাড়ি চলাচল দূরের কথা, মানুষ চলাচল পর্যন্ত খুব কঠিন হয়ে পড়ছে। এমনকি আমাদের ইলেকট্রিক লাইন মাথার উপরে মানে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। আপনারা আন্দোলন সাব্যস্ত করছেন না, রাস্তা অবরোধ করছেন? আমরা লোকাল মানুষ এবং গাড়ির গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার এখন মিলিয়া আমরা একটা আন্দোলন আরম্ভ করছি। যদি অতিসত্বর এই রাস্তাঘাট বিভাগীয় কর্তৃপক্ষ অথবা কন্ট্রাক্টর মহাশয় পুরা না করেন, ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এখন আপনাদের ডিমান্ড কি? আমরা এখন ডিমান্ড, আমরা যে এখন হলো ডিমান্ড, আমরা অতি সত্য এই কন্ট্রাক্টর, নতুবা যদি কন্ট্রাক্টর এখানে আয় না আমাদের ডিসি মহোদয় আমরা এই সম্মুখে আইতে লাগবো। কারণ এই কন্ট্রাক্টরের থানা গিয়া কমপ্লেন দেওয়ার লগে আমরা মানুষের হ্যারাসমেন্ট থানা অসুবিধা সারে মানে লইয়া যান গিয়া কন্ট্রাক্টর গরম। কিন্তু আমরা এখন যদি এই রাস্তার অপরাধে ওসি সারে যদি আমরা নিতে সারা জনগণ এখান থেকে উঠেই আমরা থানা লইয়া যেতে লাগবো। আমরা রাস্তা লাগে আমরা অন্য কিছু না,
আমরা রাস্তাটা মানে কমপ্লিট মানে ভালো রয়েছে এখান থেকে বড়গোলা থেকে নিয়ে বাবুর বাজার পর্যন্ত আমরা রাস্তা মানে ভারত মালা নিয়ে আসাম মালা তার যাই হোক না যে মালা হোক না কেন এই মালাটা আমরা মানে সুন্দরভাবে মানে হইতো আমরা।